আজকের গল্প যতীনের জুতো সুকুমার রায় যতীনের নতুন জুতো কিনে এনে তার বাবা বললেন এবার যদি অমন করে জুতো নষ্ট করো তবে ওই ছেঁড়া জুতোই পরে থাকবে যতীনের চটি লাগে প্রতি মাসে এক জোড়া ধুতি তার দুদিন যেতে না যেতেই ছিঁড়ে যায় কোনো জিনিসে তার যত্ন নেই বইগুলো সব মলার ছেঁড়া কন্দুমড়ানো স্লেটটা ওপর থেকে নিচ পর্যন্ত ফাটা স্লেটের পেন্সিলগুলি সর্বদাই তার হাত থেকে পড়ে যায় কাজেই ছোট ছোট, টুকরো টুকরো আর একটা তার মন্দ অভ্যাস ছিল লেট পেন্সিলের গোড়া চিবনো চিবিয়ে চিবিয়ে তার পেন্সিলের কাঠটা বাদামের খোলার মতো খেয়ে গেছিল তাই দেখে ক্লাসের মাস্টারমশাই বলতেন তুমি কি বাড়িতে ভাত খেতে পাও না নতুন চটি পায়ে দিয়ে প্রথম দিন যতীন খুব সাবধানে রইল পাছে ছিঁড়ে যায় সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামে চৌকার ডিঙোবার সময় সাবধানে থাকে যাতে না ঠক্কর খায় কিন্তু ওই পর্যন্তই দুদিন পরে আবার যেই সেই চটির মায়া ছেড়ে দূর দূর করে সিঁড়ি নামা যেতে যেতে বার হোঁচট খাওয়া সবই আরম্ভ হলো কাজেই এক মাস যেতে না যেতেই চটির একটা পাশ একটু হাঁ করলো মা বললেন ওরে এই বেলা মুচি ডেকে সেলাই করা না হলে একেবারে যাবে কিন্তু মুচি ডাকা হয় না চটির হাও বেড়ে চলে একটা জিনিসের যতীন খুব যত্ন করত সেটি হচ্ছে তার ঘুড়ি যে ঘুড়িটি তার মনে লাগত সেটিকে সে যত্নে জোড়া তোড়া দিয়ে যতদিন সম্ভব টিকিয়ে রাখত খেলার সময়টা সে প্রায় ঘুড়ি উড়িয়েই কাটিয়ে দিত এই ঘুড়ির জন্য কদিন তাকে তারা খেতে হতো ঘুড়ি ছিঁড়ে গেলে সে রান্নাঘরে গিয়ে উৎপাত করতো তার আঠা চাই বলে ঘুড়ির ল্যাজ লাগাতে কিংবা সুতো কাটতে কাঁচি দরকার হলে সে মায়ের সেলাইয়ের বাক্স ঘেটে ঘন্ট করে দিত ঘুড়ি ওড়াতে আরম্ভ করলে তার খাওয়া দাওয়া মনে থাকতো না সেদিন যতীন স্কুল থেকে বাড়িতে ফিরছে ভয় ভয় গাছে চড়তে গিয়ে তার নতুন কাপড়খানা অনেকখানি ছিঁড়ে গেছে বই রেখে চটি পায়ে দিতে গিয়ে দেখে চটিটা এত ছিঁড়ে গেছে যে আর পড়াই মুশকিল কিন্তু সিঁড়ি দিয়ে নামবার সময় তার সে কথা মনে রইল না সে দু তিন সিঁড়ি ডিঙিয়ে নামতে গেল শেষকালে চটির হাঁ বেড়ে বেড়ে সমস্ত দাঁত বের করে ভেংচাতে লাগল যেমনি সে শেষ তিনটে সিঁড়ি ডিঙিয়ে লাফিয়ে পড়েছে অমনি মাটিটা তার পায়ের নিচ থেকে সুত করে সরে গেল আর ছেড়া চটিটাকে নিয়ে সাঁই করে শূন্যের ওপর দিয়ে কোথায় যে ছুটে চলল তার ঠিক ঠিকানা নেই ছুটতে 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 চটি যখন থামল তখন যতীন দেখলো সে কোন অচেনা দেশে এসে পড়েছে সেখানে চারিদিকে অনেক মুচি বসে আছে তারা যতীনকে দেখে কাছে এলো তারপর তার পা থেকে ছেঁড়া চটি জোড়া খুলে নিয়ে সেগুলোকে যত্ন করে ঝাড়তে লাগলো তাদের মধ্যে একজন মাতব্বর গোছের যতীনকে বলল তুমি দেখছি ভারী দুষ্টু জুতো এমন দশা করেছো দেখো দেখি আর একটু হলে বেচারিদের প্রাণ বেরিয়ে যেত যতীনের ততক্ষণে একটু সাহস হয়েছে সে বলল জুতোর আবার প্রাণ থাকে নাকি মুচিরা বলল তা না তো কি তোমরা বুঝি মনে করো তোমরা যখন জুতো পায়ে দিয়ে জোরে জোরে ছোটো তখন ওদের লাগে না খুব লাগে লাগে বলেই তো ওরা মচমচ করে ওই যখন তুমি চটি পায়ে দিয়ে দূর দূর করে সিঁড়ি দিয়ে ওঠানামা করছিলে আর তোমার পায়ের চাপে ওর পাশে কেটে গেছিল তখন কি ওর লাগেনি খুব লেগেছিল সেই জন্যই তো ও তোমাকে আমাদের কাছে নিয়ে এসেছে যত রাজ্যের ছেলেদের জিনিসপত্রের ভার আমাদের ওপর তারা সেসব অযত্ন করলে আমরা তাদের শিক্ষা দিই মুচি যতীনের হাতে ছেঁড়া চটি দিয়ে বলল নাও সেলাই করো যতীন রেগে বলল আমি জুতো সেলাই করি না মুচিরা করে মুচি একটু হেসে বলল এ কি তোমাদের দেশ পেয়েছো যে করব না বললেই হলো এই ছুচ্ছু নাও সেলাই করো যতীনের রাগ তখন কমে এসেছে তার মনে ভয় হয়েছে সে বলল আমি জুতো সেলাই করতে জানি না মুচি বলল আমি দেখিয়ে দিচ্ছি সেলাই তোমাকেই করতে হবে যতীন ভয়ে ভয়ে জুতো সেলাই করতে বসল তার হাতে ছুঁচ ফুটে গেল ঘাড় নিচু করে থেকে থেকে ঘাড়ে ব্যথা হয়ে গেল অনেক কষ্টে সারা দিনে এক পাটি চটি সেলাই হলো তখন সে মুচিকে বলল কাল অন্যটা করব, এখন খিদে পেয়েছে মুচি বলল সে কি সব কাজ শেষ না করে তুমি খেতেও পাবে না ঘুমাতেও পাবে না এক পাটি চটি এখনো বাকি আছে তারপর তোমাকে আস্তে আস্তে চলতে শিখতে হবে যেন আর কোনো জুতোর ওপর অত্যাচার না করো তারপর দর্জির কাছে গিয়ে ছেঁড়া কাপড় সেলাই করতে হবে তারপর আর কি কি জিনিস নষ্ট করেছো দেখা যাবে যতীনের তখন চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে সে কাঁদতে কাঁদতে কোনো রকমে অন্য চটিটা সেলাই করল ভাগ্যে ও পাটি বেশি ছেঁড়া ছিল না তখন মুচিরা তাকে একটা পাঁচতলা উঁচু বাড়ির কাছে নিয়ে গেল সে বাড়িতে সিঁড়ি বরাবর একতলা থেকে পাঁচ তলা পর্যন্ত উঠে গেছে তারা যতীনকে সিঁড়ির নিচে দাঁড় করিয়ে দিয়ে বলল যাও একেবারে পাঁচতলা পর্যন্ত উঠে যাও আবার নেমে এসো দেখো আস্তে আস্তে একটি একটি সিঁড়ি উঠবে আর নামবে যতীন পাঁচতলা পর্যন্ত উঠে গিয়ে নেমে এলো সে নিচে আসলে মুচিরা বলল হয়নি তুমি তিনবার দুটো সিঁড়ি একসঙ্গে উঠেছ পাঁচবার লাফিয়েছ দুবার তিনটে করে সিঁড়ি ডিঙিয়েছো আবার ওঠো মনে থাকে যেন একটুও লাফাবে না একটাও সিঁড়ি ডিঙবে না এতটা সিঁড়ি উঠে নেমে যতীন বেচারির টন টন করছিল সেবার আস্তে আস্তে ওপরে উঠল আস্তে আস্তে নেমে এলো তারা বলল আচ্ছা এবার মন্দ হয়নি তাহলে চলো দর্জির কাছে এই বলে তারা তাকে আরেকটা মাঠে নিয়ে গেল সেখানে খালি দর্জিরা বসে সেলাই করছে দেখেই তারা জিজ্ঞেস করলো কি কি ছিঁড়েছ দর্জিরা মাথা নেড়ে বলল বড় অন্যায় বড় অন্যায় শিগ গিয়ে সেলাই করো যতীনের আর না বলবার সাহস হলো না সে ছুঁ ছুঁতো নিয়ে ছেঁড়া কাপড় জুড়তে বসে গেল সবে দর্জিরা চেঁচিয়ে উঠল ওকে কি সেলাই বলে খোলো খোলো অমনি করে বেচারি যতবার সেলাই করে ততবার তারা বলে খোলো খোলো শেষে সে একেবারে কেঁদে ফেলল বলল, আমার বড্ড ঘুম পেয়েছে বড্ড খিদে পেয়েছে আমাকে বাড়ি পৌঁছে দাও আর আমি কখনো কাপড় ছিঁড়ব না জুতোও ছিঁড়ব না তাতে দর্জিরা হাসতে হাসতে বলল। খিদে পেয়েছে তা তোমার খাবার জিনিস তো আমাদের কাছে ঢের আছে এই বলে তারা তাদের কাপড়ে দাগ দেওয়ার পেন্সিল কতগুলো এনে দিল তুমি তো পেন্সিল চিবোতে ভালোবাসো এইগুলো চিবিয়ে খাও আর কিছু আমাদের কাছে নেই এই বলে তারা যার যার কাজে চলে গেল শ্রান্ত ক্লান্ত হয়ে যতীন মাটিতে শুয়ে পড়ল এমন সময় আকাশে বোঁ বোঁ কিসের শব্দ হলো আর যতীনের তালি দেওয়া সাদের ঘুড়িটা গোঁত খেয়ে এসে তার কোলের ওপর পড়ল। ঘুড়িটা ফিসফিস করে বলল তুমি আমাকে যত্ন করেছো তাই আমি তোমাকে সাহায্য করতে এসেছি শিগগির আমার ল্যাচটা ধরো যতীন তাড়াতাড়ি ঘুড়ির ল্যাচ ধরল ঘুড়িটা অমনি তাকে নিয়ে সো করে আকাশে উঠে গেল সেই শব্দ শুনে দর্জিরা বড় বড় কাঁচি নিয়ে ছুটে এলো ঘুড়ির সুতোটা কেটে দিতে হঠাৎ ঘুড়ি আর যতীন জড়া জড়ি করে নিচের দিকে পড়তে লাগলো পড়তে পড়তে যেই মাটিটা ধাঁই করে যতীনের মাথায় লাগলো অমনি সে চমকে উঠল ঘুড়িটার কি হলো কে জানে যতীন দেখলো সে সিঁড়ির নিচে শুয়ে আছে আর তার মাথায় ভয়ানক বেদনা হয়েছে কিছুদিন ভুগে যতীন সেরে উঠল তার মা বলতেন আহা সিঁড়ি থেকে পড়ে গিয়ে এই ভোগানিতে বাছা আমার দুর্বল হয়ে গেছে সে ফুর্তিও নেই সে লাফিয়ে চলাও নেই কিছুই নেই তা নইলে একজোড়া জুতো চার মাস যায় আসল কথা যতীন এখনও সেই মুচিদের আর দর্জিদের কথা ভুলতে পারেনি